ক্ষমতাসীন এনএলডি নেতা অংশাং সূচির ঘনিষ্ঠ জোট তিন কেয়াউকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটি পার্লামেন্ট ভারতে নরেন্দ্র মোদী সরকার আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী খুব শিগগিরই কুদ্রাকৃতি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিলেন উত্তর কোরীয় নেতা কিম জং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানায় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং শ্বাসরুদ্ধকর কর ব্রেকারে হায়ার ফ্রানের জয়সূচক গোলে উইফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ আসসালামু আলাইকুম ফাতেমা কাউসার আমন্ত্রণ জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে এতক্ষণ প্রধান আয়োজনগুলো শুনছিলেন এবারে জানিয়ে দেব বিস্তারিত আর শুরুতেই জানিয়ে দিচ্ছে মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি নেতা অংসাং সূচির সুচির ঘনিষ্ঠজন তিন কেউকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট এর মধ্য দিয়ে পঞ্চাশ বছরেরও বেশি সময় পর কোনো বেসামরিক ব্যক্তি মিয়ানমারের প্রেসিডেন্ট হলেন তবে দেশ পরিচালনার মূল ক্ষমতা সুচির হাতেই থাকছে ভোটাভুটির দ্বিতীয় অবস্থানে থাকা সেনাবাহিনীর মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী মিন্তো শোয়েব প্রথম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মিয়ানমারের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটিতে জয় পান এনএলডির প্রবীণ নেতা তিন ভোটের মধ্যে ষাট ভোট পেয়ে সেনাবাহিনীর মনোনীত প্রার্থী মিন্ত শোয়ের এনএলডির অপর প্রার্থী ও হেনরি ভান হারান কিয়াও দুইশো ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকা শোয়েব প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং উনআশি ভোট পাওয়া থিউ দ্বিতীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মিয়ানমার পার্লামেন্টের স্পিকার ম্যান উইন খেইন থান বলেন ও তিন সর্বোচ্চ সংখ্যক ভোট পাওয়ায় তিনি মিয়ানমারের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এ মাসের শেষ দিকে মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট থানসু পদত্যাগের পর তিন কেউ পহেলা এপ্রিল থেকে তার কার্যদিবস শুরু করবেন তিনি দেশটি গণতন্ত্রপন্থী নেতা সূচীর ঘনিষ্ঠজন হিসেবে বেশি পরিচিত মাত্র দু মাস আগে এনএলডির রাজনীতিতে হাতে খড়ি হওয়া সত্তর বছর বয়সী এই নেতাকে বিভিন্ন সময় সুচির গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করতেও দেখা যায় গত নভেম্বরে মিয়ানমারের জাতীয় নির্বাচনে অংশ সূচির নেতৃত্বাধীন এনএলডি ডি নিরক্ষর সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তবে সেনা সমর্থন পুষ্ট সরকার প্রবর্তিত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সুচি। এই অবস্থায় দেশটিতে প্রধানমন্ত্রীর কোনো পদ না থাকলেও শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে সংবিধানের সংস্কার এনে সূচি আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড় সফরে যে তিনি আরো বলেন এই সরকারের আমলে সেখানকার আদিবাসী সমাজ নানাভাবে নির্যাতিত হচ্ছে ভারতের সংবিধানে আদিবাসীদের অধিকার যেভাবে নিশ্চিত করা হয়েছে তাকে নানাভাবে লঙ্ঘন ও পরিবর্তন করছে মোদী সরকার কংগ্রেসের প্রতিটি নেতাকর্মী আদিবাসীদের অধিকার রক্ষায় সচেষ্ট বলেও দাবি করেন তিনি খরার কারণে চরম ক্ষতির সম্মুখীন হওয়া ছত্রিশগড়ের দরিদ্র কৃষকদের জন্য অবিলম্বে তান তৎপরতা বাড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি খুব ক্ষুদ্রাকৃতি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিলেন উত্তর কোরীয় নেতা কিম জং তবে এ ঘোষণায় উত্তেজিত না হয়ে দক্ষিণ কোরিয়া উত্তরের প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর আহ্বান জানিয়েছে। এ অবস্থায় কিম জং উনকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়ক জাতিসংঘ পর্যবেক্ষক মার্জুকি দারুসমান গত সপ্তাহে উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছিলেন তার দেশের বিজ্ঞানীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত করা যায় এমন ক্ষুদ্রাকৃতি পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এর কয়েকদিন যেতে না যেতেই তিনি ঘোষণা দিলেন খুব শিগগিরই ক্ষুদ্রাকৃতি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে তার দেশ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় যেন অতি উচ্চ তাপে বিনষ্ট না হয় তার পরীক্ষা পরিদর্শনে গিয়ে কিম কথা বলেন এ পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা বাড়াবে বলেও জানান তিনি কিমজং গুনের এই ঘোষণার পরপরই দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সিওল বিশ্বাস করে না যে পিয়ঙ্গিয়ং ক্ষেপণাস্ত্রের বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ প্রযুক্তি অর্জন করেছে জাপানি কর্তৃপক্ষ বলেন উত্তর কোরিয়ার এমন উস্কানিমূলক আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না বারবার এমন হুমকি দেওয়া বন্ধ করার জন্য এবং উস্কানিমূলক আচরণ বন্ধ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলতে পিয়ঙ্গিঅয়ংয়ের প্রতি আহ্বান জানান জাপান এদিকে উত্তর কোরিয়া দেশের মানুষকে অভুক্ত রেখে বিপুল সম্পদ পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যয় করছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়া মানবাধিকার বিষয়ক জাতিসংঘ পর্যবেক্ষক এর মধ্য দিয়ে দেশটি মানবাধিকার চরম লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি সম্প্রতি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের মুখপাত্র জন আর্নেস্ট এক সংবাদ সম্মেলনে জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির পর তাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত একা নিতে পারে না যুক্তরাষ্ট্র চুক্তির অংশীদার দেশগুলোর সঙ্গে এ বিষয়ে তারা আলোচনা করেছে যশ আরও জানান স্বল্প পালার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিয়েও তেহরানের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছে চুক্তির বাকি অংশীদাররা আলোচনার মধ্য দিয়ে ওয়াশিংটন বিষয়টি নিষ্পত্তি করতে চায় বলেও জানায় হোয়াইট হাউস মুখপাত্র যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা ও মিসিসিপিতে প্রবল ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম বন্যার পানিতে ডুবে গেছে অন্তত হাজার কিছু অঙ্গরাজ্যটির অঞ্চলে প্রায় বিশ ইঞ্চি ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া দপ্তর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে লুজিয়ানার উত্তরাঞ্চলের প্রায় সবগুলো নদী এর মধ্যে বানভাসীদের উদ্ধারে কাজ করছে যুক্তরাষ্ট্রে জরুরি বিভাগ অন্তত তিন হাজার মানুষ ও তিনশো গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে এসেছে তারা মিসিসিপিতেও একই অবস্থা সেখানে বন্যার কারণে প্রায় একশো পঁচাশিটি বসত বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ইয়েমেনের বন্দর নগরী সংযুক্ত আরব আমিরাতের একটি ছোট সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে সৌদি জোটের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমানটি তবে স্থানীয় ইয়েমেনি কর্মকর্তা জানায় বিমানটি এডেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা বারাইকার বিধ্বস্ত হয় সেখানে গত দুই দিন ধরে বিমান হামলা চালাচ্ছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছিল ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে নিখোঁজ হয়েছে তাদের একটি বিমান এ নিয়ে দ্বিতীয়বারের মতো আরব আমিরাতের যুদ্ধ বিমান ইয়েমেনে বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল ভারতের উড়িষ্যা রাজ্যের মালকানগিরি গ্রামে একশো সতেরো মাওবাদী বিদ্রোহী ও সমর্থক আত্মসমর্পণ করেছে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তারা আত্মসমর্পণকারীদের মাঝে চৌত্রিশ জন মহিলা ও চোদ্দ জন সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে এছাড়া তিনজন দলটির সাংস্কৃতিক সংগঠন চেতনা নাট্য মঞ্চের সদস্য বলে জানা যায় তুরস্কে দক্ষিণ পূর্বাঞ্চল ও ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটি রাজধানী আঙ্কারা আত্মঘাতী বোমা হামলার পর এই অভিযান শুরু করা হয় বিমান হামলার পাশাপাশি বেশ কিছু এলাকায় স্থল অভিযানও চালানো হয়েছে স্থল অভিযানের অংশ হিসেবে দক্ষিণ আঞ্চলের আদানা শহর থেকে ৩৬ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এছাড়া ইস্তাম্বুল থেকেও পনেরো জন কুর্দি যোদ্ধাকে আটক করা হয়েছে রোববার আঙ্কারা আত্মঘাতী বোমা হামলায় সাঁয়ত্রিশ জন নিহত এবং আহত হয় অন্তত একশো পঁচিশ জন হামলা দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এদিকে এই হামলার ঘটনায় তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের কারফিউ জারি করা হয়েছে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কুর্দি বিদ্রোহীদের দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে তুরস্ক সরকার প্রধানমন্ত্রী আহমেদ দাবুতৌলুর দাবি হামলার সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকে জড়িত থাকা যথেষ্ট প্রমাণ রয়েছে আর দেশে সন্ত্রাসীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এরই মধ্যে আঙ্কারায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে গাড়ি বোমা বিস্ফোরণে সাঁত্রিশ জন ঘটনার পর থেকে কুর্দি বিদ্রোহীদের দল পিকেকের উপর হামলার মাত্রা বাড়িয়েছে তুরস্ক সরকার কুর্দি অধ্যুষিত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে পিকেকে যোদ্ধাদের ধরতে চলে অভিযান সেখানকার কান্দি পাহাড়ি অঞ্চলে বিদ্রোহীদের আঠারোটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় নিরাপত্তা বাহিনী আজ স্থল অভিযানে দক্ষিণাঞ্চলের আদানা শহর থেকে ছত্রিশ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ইস্তাম্বুল থেকেও পনেরো কুর্দি যোদ্ধাকে আটক করা হয়েছে ওই অঞ্চলে কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে বলেও ঘোষণা দেওয়া হয় তুরস্ক সংলগ্ন ইরাকের উত্তর সীমান্তেও কুর্দি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় আঙ্কারা এদিকে রাজধানী আঙ্কারা সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে তুর্কি বাহিনী ব্যাপক সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীরা সহিংসতা সৃষ্টি চেষ্টা করলে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করতে রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত এগারো জন আটক হয়েছে বলে সরকারি সূত্র জানা গেছে গ্রিস মেসিডোনিয়া সীমান্তে আটকে পড়া কয়েক হাজার শরণার্থী সোমবার নদী পার হয়ে মেসিডোনিয়া ঢোকার চেষ্টা করলে কয়েকশো অভিবাসীকে আটক করেছে মেসিডোনীয় সেনাবাহিনী এর মধ্যে গ্রিসের দ্বীপের কাছে একটি নৌকা থেকে পনেরো জন অভিবাসীকে আটক করেছে ইতালীয় কোস্টগার্ড এদিকে জার্মানির আঞ্চলিক নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হলেও অভিবাসী বান্ধব নীতিতে অটল থাকার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেল মার্কেল ছেড়ে মেসিডোনিয়া পায়ে হেঁটে রওনা দেন হাজার হাজার শরণার্থী মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেওয়া দীর্ঘদিন ইদোমেনি শিবিরে মানবেতর অবস্থায় দিন কাটানোর পর অবশেষে ধৈর্যহারা হয়ে কাদা পানির দীর্ঘ পথ পাড়ি দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে তারা এ সময় এক নারী সহ তিনজন নদীতে ডুবে যায় বলে জানায় পুলিশ এদিকে অনেকে মেসিডোনিয়া সীমান্ত পার হওয়ার উদ্দেশ্যে ইদোমেনি শিবির ছেড়ে গেলেও এখনও সেখানে আটকা পড়ে আছে বহু শরণার্থী প্রিয় দর্শক মিলিনিয়াম সংবাদ এই পর্যায়ে জানিয়ে দিব মিলিনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপারের ট্রাইব্যুনাল মঙ্গলবার রাত সাড়ে নয়টা লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানাটি পাঠানো হয় এর আগে বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ গত ছয় জানুয়ারি আলবদর নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেয় আপিল বিভাগ এর দু মাস পর প্রধান বিচারপতি এস কে সিনহা সহ চার বিচারপতি সাক্ষ্য শেষে মঙ্গলবার বিকেলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় রায় পৌছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরপর ট্রাইব্যুনালের বিচারপতিরা রায় পর্যালোচনা করে মৃত্যু পরোয়ানা জারি করেন পরে লাল কাপড়ে মুড়িয়ে পরোয়ানাটি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে রাত দশটার দিকে মৃত্যু পরোয়ানা পৌঁছে কেন্দ্রীয় কারাগারে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অহেতুক বিতর্ক এড়াতে নৈতিক দায়িত্ববোধ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ড আতিউর রহমান রাজধানী গুলশানে গভর্নর হাউসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি এ সময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাকিং এর ঘটনা বুঝতে সময় লাগায় সরকারের উচ্চ পর্যায়ে জানাতে দেরি করেছিল কেন্দ্রীয় ব্যাংক অনেক আলোচনা সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান পরে বিকেলে গভর্নরস হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি তুলে ধরেন তার পদত্যাগের কারণ জবাব দেন তাকে নিয়ে নানা সমালোচনারও সাত বছরের কার্যকালে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি দেশের আর্থিক খাতের উন্নয়নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি এ সময় কেন্দ্রীয় ব্যাংকে সব ধরনের বিতর্ক থেকে দূরে রাখতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানায় আতিউর রহমান সংবাদ সম্মেলনে তার দাবি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ ব্যাংকে দাঁড় করিয়েছেন শক্ত ভিত্তির উপর কর্মজীবনের বর্ণনা করতে যে আবেগ প্রবণ হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মতো পদত্যাগী কোনো গভর্নর বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সাবেক অর্থ সচিব এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন অর্থমন্ত্রী এ সময় তিনি বলেন অর্থ মন্ত্রণালয় থেকে ফজলে কবিরের নাম প্রস্তাব করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আরো বলেন নতুন গভর্নর ফজলে কবির তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফিলিপিন্সের ব্যাংক রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর মোহাম্মদ আবুল কাশেম বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভেরও ত্রুটি রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে সরকার সচেষ্ট রয়েছে এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়েন্দা বিভাগ ও অর্থ বিভাগ বিষয়টি নিয়ে বর্তমানে কাজ করছেন উনিশে মার্চ বিএনপি ষষ্ঠ কাউন্সিলে যোগ দিতে আসা তৃণমূল নেতাকর্মীদের সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আশ্রম হানান শাহ রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলন আয়তনে কাউন্সিলের শৃঙ্খলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন আশ মহান্ন বলেন একটি সীমাবদ্ধ এলাকার মধ্যে মূল পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সীমাবদ্ধ এলাকার মধ্যে মূল পর্বটি করতে যাচ্ছে আমাদের ইচ্ছা ছিল আরো বড় পরিসরে করার আমরা বিভিন্ন জায়গায় চেয়েছিলাম কিন্তু সেগুলি আমরা পাই নাই সরকারের কাছে প্রত্যাশা বলে কোনো জিনিস বিএনপি পায় নাই ষড়যন্ত্রকারীরা তাদের প্রচেষ্টা কোনো শেষ করে না এই ষড়যন্ত্রকারীদের প্রচেষ্টা তখনই শেষ হবে যখন আমরা সফলভাবে এই সম্মেলনটি শেষ করি দেশে দিন দিন শিক্ষার হার বাড়লেও বাড়ছে না শিক্ষার মান শিক্ষানীতি অনুযায়ী পাঠ্যসূচিতে নতুন একাধিক বিষয় যুক্ত হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে না নতুন শিক্ষক ফলে এক শিক্ষককেই পড়াতে হচ্ছে একাধিক বিষয় বিশেষজ্ঞদের মতে পাঠ্যসূচিতে শুধু যুগোপযোগী বিষয় যুক্ত করলেই হবে না দিতে হবে ওই বিষয়ের জন্য প্রশিক্ষিত শিক্ষক তবে সরকার বলছে পুরনো শিক্ষকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একাধিক বিষয় অভিজ্ঞ করে তোলা হচ্ছে শহরে আশপাশ ছাড়া দেশে প্রায় পঁয়ষট্টি হাজার সরকার প্রাথমিক স্কুলের বেশিরভাগেরই চিত্র এই স্কুলটির মতোই ফলে প্রায় দুই কোটি শিশু কিশোর জীবনের প্রথম ধাপে শুরু হয় এরকম সঠিক পরিচর্যা ছাড়া তবে মাধ্যমিকের অবস্থা প্রাথমিকের চেয়ে কিছুটা ভালো শিক্ষার্থীদের মানোন্নয়নে পাঠ্যসূচিতে বেশ কয়েকটি নতুন বিষয় সংযুক্ত করা হলেও নিয়োগ দেওয়া হয়নি নতুন শিক্ষক কর্তৃপক্ষ দ্রুত শিক্ষক সংকটে সুরাহা করা যথাযথ উদ্যোগ না নিলে দুই সালের মধ্যে শিক্ষায় বাংলাদেশের টেক্স উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের যে লক্ষ্য আছে তা অর্জিত নাও হতে পারে বলে আশঙ্কা শিক্ষাবিদদের বই পুস্তক তৈরি করতে হবে না বই পুস্তক পড়ানোর জন্য বা এগুলোর জন্য চারুক লক্ষিত দক্ষ শিক্ষক আমার দরকার টিচারকে ট্রেনিং দিচ্ছি যদি সে সিনসিয়ার হইতো এই ট্রেনিং এর পরে এক বছরে ভালো করে শিখে নিত চিন্তায় ঘাটতি নেই মেধা বিকাশের ক্ষেত্রে সদিচ্ছা আছে প্রয়াস আছে যে আমাদের বিনিয়োগে ঘাটতি আছে এটা রাতারাতি হবে না এত টিচার একসাথে পাবো না দুই নম্বর হলো পাইলেও আমাকে गवर्नमेंट এতটা টিচারকে অ্যাপ্রুভ করবে না বেতন দিবে না দিচ্ছে না পুরা টিচারকে দিচ্ছে না প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম সংবাদে প্রিয় দর্শক সংবাদের এই পর্যায়ে জানিয়ে দেব আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ আজকে শিশুর আগামী দিনে ভবিষ্যত ও দেশ গড়ার কারিগর চট্টগ্রামে হাট পর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় বার্ষিকীরা সংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিএসপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এসব কথা বলেন আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবদ্দিন চৌধুরী আরো জানান প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বের কাছে সভ্য জাতি হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হবে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ অধ্যাপক মোহাম্মদ মাইনউদ্দিন সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ডক্টর মাহবুবুল আলম স্পেন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী সৈয়দ আজম উদ্দিন ডাক্তার নিজাম মোর্শেদ চৌধুরী সহ আর অনেকে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উচ্চ মাধ্যমিক সিলেবাসে সাতটি সৃজনশীল বাতিলের দাবিতে কুমিলায় শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে কুমিলা প্রতিনিধি আরিফ রহমান মজুমদার জানান উচ্চ মাধ্যমিক সিলেবাসে সার্থী সৃজনশীল বাতিলের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিলায় নগরীর পোবালি চত্বরে মানববন্ধনে দাবি করে শিক্ষার্থীরা মানববন্ধনে নগরী বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ করা বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে ছয়টি প্রশ্নের ষাট নাম্বার এবং নৈর্বিত্তিক পরীক্ষা চল্লিশ নাম্বারের পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা বাংলাদেশ ভারত কোস্টাল শিপিং চুক্তির আওতায় প্রথম পণ্যবাহী জাহাজ ভারতের উদ্দেশ্যে যাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন উনিশশো সালে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল বছর পর এই দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক সুদৃঢ় এবং ভাতৃত্বের বন্ধন আরও মজবুত হল আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি চৌধুরী আরও জানান চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই চুক্তির আওতায় আজ প্রায় দেড়শো কন্টেইনার নিয়ে প্রথমবারের মতো ভারত যাচ্ছে এম হারবার ওয়ান নামের একটি জাহাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাকেশ রমান সাংসদ নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমান্ডার জুল ফিকার আজিজ সহ ভারত ও বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভালুকা উপজেলা ছাব্বিশ হাজার কৃষকের কাছে একশো কোটি ছয় টাকা কৃষি ঋণ অনাদায় হয়ে পড়ায় মাঠ পর্যায়ে ঋণ খেলাপির সংখ্যা কমিয়ে আনার লক্ষ্যে পনেরো মার্চ মঙ্গলবার সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কৃষি ব্যাংক ভালুকা শাখা খেলাপি ঋণ আদায় এক মহা ক্যাম্পের আয়োজন করে ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি সফিউলা আনসারি আরও জানান বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল এই মহা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ ভালুক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলার বুড়িচর ইউনিয়নের ডাকাতি প্রস্তুতির সময় পুলিশের সাথে ডাকাতদের সংঘর্ষে বরগুনা সদর থানার ওসি তদন্ত সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয় এই সময় অস্ত্র সহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ বরগুনা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান আরও জানান ডাকাত দলের সাথে সংঘর্ষের সময় সদর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম পুলিশ সদস্য আর রহমান আহত হন পুলিশ সুপার এ সময় বলেন ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় জনগণের সহায়তা পুলিশ তাদের ঘেরাও করলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে এলো গুলি করে আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে হবিগঞ্জের আনসার আনসারবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন আনসার নিহত অন্তত জন আহত হয়েছে গুরুতর আহত তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজি সেলিম জানান ব্রাহ্মণবাড়িয়া আনসার ক্যাম্পে একশো জন আনসার সদস্যরা ট্রেনিং জন্য মৌলভীবাজার বাজার কালাপুরের উদ্দেশ্যে তিনটি বাসে করে রওনা দেয় বাসগুলো ঢাকা সিলেট মহাসড়কে শায়স্তাগঞ্জে সুতাং এলাকায় পৌঁছলে একটি বাসের সাথে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে এতে ঘটনাস্থলে তিনজন নিহত অন্তত ত্রিশ জন আহত হয় গুরুতর আহত ছয়জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন দু হাজার ষোলোকে সামনে রেখে চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে শুরু হয়েছে প্রচার ও প্রচারণা জেলার ওসমানীনগর উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিয়া সিলেট থেকে আবু তাহের চৌধুরী জানান চেয়ারম্যান পদপ্রার্থী দবির মিয়া বলেন নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবায় নিজেকে বিলি দিব সংবাদের সংবাদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ডলার স্থানান্তরের সময় ফিলিপিন্সের রিজার্ভ ব্যাংকে জুপিটার শাখা সবগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল ভাঙ্গা অবস্থায় এবং আর অভিযুক্ত পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল ন মাস আগে ফিলিপিন্স সিনেটের তদন্তে বেরিয়ে আসে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম এবিএস সিবিএম অন্যদিকে তদন্ত কমিটি জেরার মুখে হ্যাকিং এর সঙ্গে রিজার্ভ ব্যাংক সভাপতি সম্পৃক্ততার কথা জানান ব্যাংকটির জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া ডেগুইতো চলমান এক শুনানিতে সব কর্মকর্তাকে আজ উপস্থিত থাকারও নির্দেশনা দিয়েছে দেশটি মানি লন্ডারিং নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের তদন্তে বের হয়ে এসেছে পাঁচটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য এসব অ্যাকাউন্টের মাধ্যমে পাচার হয় আট কোটি দশ লাখ মার্কিন ডলার আর এই ঘটনায় অভিযুক্ত রিজার্ভ ব্যাংকের জুপিটার শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে সিনেটের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন এই ঘটনায় যোগ সাজস রয়েছে প্রধান নির্বাহীর প্রাথমিকভাবে প্রকাশিত সিনেটের তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে পাঁচ থেকে নয় ফেব্রুয়ারির মধ্যে রিজার্ভ ব্যাংকের সবগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলা হয়েছিল মিথ্যা তথ্য ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল গত বছরের পনেরোই মে এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ঘটনা জানার পর গত 8 ফেব্রুয়ারি ওই পাঁচ অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর বন্ধের রিজার্ভ ব্যাংকে অনুরোধ করার বিষয়টিও উঠে এসেছে তদন্তে অভিযুক্ত অ্যাকাউন্টগুলো রিজার্ভ ব্যাংক ম্যানেজারের সহায়তায় খোলা হয়েছে বলেও জানিয়েছে সিলেট তদন্ত কমিটি তবে সম্প্রতি এনবিআই ফিলিপিন্স সরকার ও অর্থ পাচার বিরোধী পরিষদ এএমএলসি সমন্বিতভাবে এই ঘটনার তদন্ত শুরু করে এমনকি চীনা বংশোদ্ভূত এক ফিলিপিনো ব্যবসায়ীও এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে অভিযুক্ত ব্যাংক ম্যানেজার জানান রিজাল ব্যাংকের প্রধান নির্বাহী লো তানের বন্ধু ক্যামসিও অভিযুক্ত অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি গ্রাহক বাংলাদেশ থেকে বিমানে পণ্য পরিবহনে যুক্তরাজ্যের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা সারা বিশ্বে সন্ত্রাসী হামলার হুমকিকে আমলে নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাকে আন্তর্জাতিক মানের করার আহ্বান তাদের আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে দেশে নিরাপত্তা এবং বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ধরে রাখতে বিমানবন্দর পরিচালনায় বেসরকারি খাতকে যুক্ত করতে হবে বাংলাদেশ থেকে সরকারি বিমানের পণ্য পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার এখনও আমদানি রপ্তানি বাণিজ্যতে তেমন প্রভাব না পড়লেও এটি দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের সংকট বলে মনে করছেন কূটনীতিকরা এদিকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ প্রধানমন্ত্রীর চিঠি এবং সরকারি সাম্প্রতিক উদ্যোগে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা দেখলেও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তা ঘাটতি পূরণ করে আন্তর্জাতিকভাবে আস্থা অর্জন সম্ভব বলে মনে করেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা এক্ষেত্রে ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের সমস্যায় স্থায়ী সমাধান হবে না বিমানবন্দরের নিরাপত্তায় নিজস্ব দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মত তাদের নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের শর্ত পূরণ না করার কারণ দেখে গত আট মার্চ ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে একত্রিশ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় যুক্তরাজ্য চীনের শিল্প কারখানা উৎপাদন কার্যক্রম কমেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে দেশটির উৎপাদন কার্যক্রম বেড়েছে পাঁচ দশমিক চার শতাংশ এ হা সালের পর সর্বনিম্ন এ তথ্য প্রকাশের পর আশঙ্কা দেখা দিয়েছে বিশ্ব আর্থিক বিনিয়োগ এবং ভোক্তা খরচকে গুরুত্ব দিয়ে অর্থনীতি স্থিতিশীলের চেষ্টা চালাচ্ছে চীন সরকার এ বিষয়ে সম্প্রতি ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবন বলেছেন চীনা অর্থনীতি ধীরগতির ঝুঁকির উপর ঝুঁকি সৃষ্টি করছে বিশ্ব অর্থনীতিতে ফেব্রুয়ারিতে চীনের রপ্তানি কমেছে চার শতাংশ এ অবস্থায় খুচরা বিক্রি কিংবা ভোক্তা খরচ বাড়লেও তা দেশের অর্থনীতিতে খুব একটা ইতিবাচক প্রভাব ফেলবে না বলে মত বিশ্লেষকদের জানিয়ে খেলার সংবাদ শ্বাসরুদ্ধকর ট্রাইবেকারে হুয়ান ফ্রানের জয়সূচক গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে আতলিকো মাদ্রিদ নেদারল্যান্ডসের দল পিএসবি হোভেনের বিপক্ষে দিওগো সিমিয়নের দলের জয়টি আট সাত গোলের গত ফেব্রুয়ারিতে আইন হোভেনের মাঠে প্রথম লেগের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর মঙ্গলবার রাতে অ্যাথলেটিকোর মাঠেও নির্ধারিত সময় একই স্কোর লাইনে শেষ হয় ফলে ম্যাচ করা অতিরিক্ত সময় সেখানেও গোল শূন্য স্কোরে কোনো পরিবর্তন না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইবেকারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম নকআউট পর্বের কোনো লড়াই দুই লেগে গোল শূন্য শেষ হল ট্রাইবেকারের ভাগ্যে আইন হোভেনের লুসিয়ানো নার্সিংয়ের শর্ট উপরে পোস্টে লেগে প্রতিহত হলে অ্যাথলেটিকোর ওয়ান ফ্রানের সামনে আসে দলকে কোয়ার্টার ফাইনালে তোলার সুযোগ আর তার কাজে লাগিয়ে স্প্যানিশ ডিফেন্ডার ভিস কালদেরনের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলান ট্রাইবেকারে আইন এবং আন্ড্রেস গুয়ার দাদো ডেভি প্রোফার এবং জেফরি ব্রুমা হেক্টর মরেনো মেক্সিম লেস্তিয়ানো সান্তিয়াগো আরিয়াস লক্ষ্যভেদ করেন দু হাজার তেরো চোদ্দ মৌসুমের রানার্স আপ পক্ষে ট্রাইবেকারের শট নেওয়া আন্তোনিও গ্রিজমান এবং গাবিকোকে সাউল নিগুয়েস ফার্নান্দো তোরেস হোসে হিমেনেস হোসে ফিলিপে এবং সবশেষ হুয়ান ফ্রান ম্যাচে ভাগ্য করে দেওয়া গোলটি করেন একইসঙ্গে ইউরোপীয় প্রতিযোগিতায় আইন ধোভেনের কাছে অজেই থাকলো অ্যাথলেটিকো প্রিয় দর্শক মিলিনিয়াম সংবাদ শেষ করব তার আগে প্রধান আয়োজনগুলো জানিয়ে দিব আরও একবার মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি নেতা অংশাং সুচির ঘনিষ্ঠজন তিন কেয়াউকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট ভারতে নরেন্দ্র মোদী সরকার আদিবাসীদের সাংবিধানিক অধিকার খর্ব করছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী খুব শিগগিরই ক্ষুদ্রাকৃতি পারমাণবিক অস্ত্র বহনে শক্ত মানুষপাল্লা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিলেন উত্তর কোরীয় নেতা কিম মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানায় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবংকর ট্রাইব্রেকারে হায়ার ফ্রানের জয়সূচক বলে উইফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে এই ছিল মিলিনিয়াম সংবাদে এই সংবাদে ভিডিও সহজে কোনো আপডেট পেতে লগ ইন করুন www.millenniumtv.net ডট টিভি ডট মিলিনিয়ামের সাথে থাকুন আল্লাহ হাফেজ